नमस्कार बंधुरा, आमार चैनेले तुम्हारे सकल के स्वागत जानाई। आज के आमी तुम्हारे जोनो जे रेसिपिटा एनेछी सेटा एकटी चिकेनेर रेसिपि एवं अभिनव रेसिपि। तुम्हारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त सम्पूर्ण देखो, देखते थाको, आशा करी भालो लागबे। आर जदि भालो लागे ताहले किन्तु आमार भिडियोते लाइक करते भूलो ना। ताहले चलो शुरू करे फेली आज के नतून रेसिपि, धनिया चिकेन। देखो ये रेसिपिटार जोन्नो आमार जा जा प्रयोजन आमी एखाने निये निये छी। एखाने आछे 550 ग्रामेर मतन चिकेन, चिकेनटा भालो करे धुए रखा हुए छे। आर एखाने आछे कोयेक कोया रसुन एवं आदा। आदा आर रसुनेर परिमाणटा चिकेनेर परिमाण अनुजायी तोमरा बाड़िये कमिये नेबे। एटा आमी बेटे नेब, आदाटाकेओ आमी छोटो छोटो टुकरो करे रेखेछी। आर एखाने निये छी आमी दुटो बेश बड़ो साइजेर দুটো পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, এটাও আমি বেটে নেব। এগুলো সমস্তটাই আমি বেটে নেব। আর তার সঙ্গে আমি এখানে একটা গ্রিন পেস্ট তৈরি করে নেব, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় হবে, কোনো লাল লঙ্কা শুকনো লঙ্কা এর মধ্যে কিন্তু ইউজ আমি করব না। এখানে তোমরা ধনে পাতার সাথে পুদিনা পাতাও দিতে পারো, পুদিনা পাতাও এক মুঠো পুদিনা পাতা দিয়ে বেটে নিতে পারো, বেটে একটা গ্রিন পেস্ট তৈরি করে নিতে পারো। তো আমি এখানে পুদিনা পাতা দেইনি। এই হলো আমার আজকের ধনিয়া চিকেনের মোটামুটি সমস্ত উপকরণ এখানেই রাখা আছে। আর এর সঙ্গে লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে প্রয়োজন অনুযায়ী তেল। সেটা তোমরা সাদা তেলেও করতে পারো বা সর্ষের তেলেও করতে পারো। দেখো এখানে আমি পেঁয়াজ আদা রসুনটাকে বেটে নিয়েছি, এবারে আমি ম্যারিনেট করব এগুলো দিয়ে। পেঁয়াজ আদা রসুন আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, সেটাও আমি বেটে নিয়েছি। বেটে সেই বাটা মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি, মানে পরে আর আমি দেব না, পরে দেব, পরে টেস্ট করে যদি দেখি যে না আর একটু লাগবে তখন দেয়া যেতে পারে। তবে আমি মোটামুটি আন্দাজ করেই নুনটা দিয়ে দিলাম একেবারে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আমি পুরো চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব। যত সময় রাখবে ততই এটা টেস্টটা ভালো ঢুকবে এর মধ্যে। তো সেই অনুযায়ী তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এটাকে ম্যারিনেট করবে, ঢাকা দিয়ে ফ্রিজেও রাখতে পারো বা নর্মাল বাইরেও রাখতে পারো। এই রেসিপিটার রং কিন্তু একটু সবুজ সবুজ হবে, যেহেতু এটা ধনিয়া চিকেন, এখানে কোনো লাল লঙ্কা বা টমেটোর ইউজ করিনি আমি, তো সেজন্য এটা সম্পূর্ণ সবুজই হবে। এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি আবার ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, রকমারি রান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা চিকেনের রেসিপি, সেটা হচ্ছে ধনিয়া চিকেন। ধনিয়া চিকেনও বলতে পারো বা হরিয়ালি চিকেনও বলতে পারো বা গ্রিন চিকেনও বলতে পারো, তবে ধনে পাতার আধিক্য বেশি তাই এটাকে আমি নাম দিয়েছি ধনিয়া চিকেন। তো চলো দেখে নিই রান্নাটা কিভাবে করছি। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো তোমরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটা পুরোটা দেখতে। পুরোটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে তোমাদের, তোমরা মিস করবে। তো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ধনিয়া চিকেন। বন্ধুরা দেখো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই ধরো 1 থেকে 1.5 ঘন্টা মতন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো, মানে যত ম্যারিনেশন হবে তত কিন্তু টেস্টটা ভালো হবে, এটা সবাই জানে। তো আমি এই 1 থেকে 1.5 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখেছি। আচ্ছা এবারে দেখো ম্যারিনেট করার পর এটার এরকম অবস্থা হয়েছে। তো এবারে আমি রান্নাটা শুরু করছি। আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিচ্ছি।
तेजपाता दिए एक भाजा भाजा हार पर हमें एर मध्य दिए देव प्याज कुची एखे हमें एक बड़ साइजे गोटा प्याज के स्लाइस कर नहीं प्याज़टा के भालो करे भाजा भाजा करब एक नरम नरम हो आसबे जखन ततक्षण एटाके भाजते हबे गोलापी रंग धरबे ततक्षण एटाके आमी भाजबो। प्याज़टा बेश भाजा भाजा हये गेछे देखतेई पाच्छो बेश गोलापी गोलापी रंग एसेछे प्याज़े। एबारे आमी एर मध्ये मैरिनेट करे रखा चिकेनगुलो दिए देब। আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এবারে এই যে এইটুকু গ্রেভি বেঁচেছে মানে মশলা বেঁচেছে এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটাকে মানে একটু ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে। আমি হাই ফ্লেমে চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। এখানে 550 গ্রাম মতন চিকেন আছে। তো তোমরা উপকরণের পরিমাণগুলো কিন্তু চিকেনের পরিমাণের সঙ্গে আন্দাজ করে নিয়ে নেবে। আমি আগেই দেখিয়ে নিয়েছিলাম যে কতটা লঙ্কা বা কতটা পেঁয়াজ রসুন আদা আমি দিয়েছি সেই অনুযায়ী তোমরা কিন্তু উপকরণের পরিমাণটা বেশি কম করে নিতে হবে। আর এখানে কোনো লাল লঙ্কা বা টমেটো বা লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করব না কারণ এটার রং যেহেতু সাদা এই সরি সবুজ হবে সেই জন্য এটাতে আমি কোনো রকম লাল রঙের ইউজ করব না মানে টমেটো বা লাল লঙ্কার গুঁড়ো টাইপের কিছুই দেব না আমি। এবারে আমি এতে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে কষতে দিতে হবে। আমি প্রথমে হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিলাম। এবারে আমি ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব কারণ চিকেনটা সিদ্ধ হতে হবে সেই জন্য। মোটামুটি সমস্ত মশলা আমার কিন্তু দেয়া হয়ে গেছে এর মধ্যে। নুন আর হলুদ আমি দিয়েছিলাম আগে ম্যারিনেশনের সময় সেজন্য আর এখন আর নুন দেবো না। পরে হয়ে গেলে একবার টেস্ট করে নুন যদি আর লাগে তাহলে অ্যাড করে দেয়া যাবে। এবারে আমি আঁচটা সিমে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো চাপা ঢাকা দিয়ে এটাকে হতে দেব সিদ্ধ হবে এই মিনিট 15-20 মতন। এটা এরমভাবেই থাকবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো দেখার জন্য যে কতক্ষণ হলো। তো আমি ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। ঢাকাটা খুলে দেখব কতদূর হলো। এই যে এখন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ। আর চিকেনটা বেশ নরমও হতে শুরু করেছে। এবারে একটু আবারও আমি হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব অল্প পরিমাণে কারণ এটা
তেজ ঝোল হবে না, এটা গ্রেভিটা ঘন হবে, সেই জন্য খুব সামান্য দুধ, শুধুমাত্র চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেইটুকু পরিমাণে দেবো, আর গরম জল অবশ্যই। দেখো ভালো মতন কষানো হয়ে গেছে, এবারে কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখন একটু চিনি দিতে পারো, যারা মনে করবে যে সামান্য ব্যালেন্সের জন্য স্বাদের একটু চিনি দেওয়া প্রয়োজন। আমি আর চিনি দিলাম না এখানে। আচ্ছা এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল বলতে আমি যেই বাটিটার মধ্যে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই, তাহলে এই মশলাটাও আমার এর মধ্যে দেয়া হয়ে যাবে। সেই বাটিটা ধুয়েই আমি একটু জল গরম করে রেখেছিলাম, তা আমি পুরোটা দেবো না, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হতে দেবো আবারও মিনিট দশেক মতন, লো ফ্লেমে এটা হবে। গরম জল যেহেতু বেশি সময় লাগবে না, আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। দেখতে পাচ্ছ চিকেনের যে ঝোলটা দিয়েছিলাম সেটা অনেকটা কিন্তু টেনে গেছে, অনেকটা টেনে গেছে, এটাই একদম মানে পারফেক্ট গ্রেভি হয়েছে। এবারে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমি এখানে কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি, এটা আমি ওপর থেকে দিয়ে দেবো। এখানে কিন্তু চাইলে ধনে পাতা বাটাও দেওয়া যায়, কেউ যদি মনে করে যে ধনে পাতা কুচি না দিয়ে ধনে পাতা বাটা দেবে তাও দেওয়া যেতে পারে, অসুবিধার কিছু নেই। তো আমি যেহেতু বাটাটা দিয়ে রান্না করেছি তাই আমি এখন একটু ধনে পাতা কুচি করে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কুচিগুলো দিয়ে এবারে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার ধনিয়া চিকেন, এবারে আমি এটাকে সার্ভ করে দেব। রান্নাটা একদম তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু রান্নাটার থেকে। আর এবারে তোমরা এটাকে নিজেদের ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারো, যেহেতু এটা ধনে পাতা দিয়ে করা হয়েছে, ধনে পাতা চিকেন, তাই আমি রান্নাটাকে ধনে পাতা কুচি দিয়ে একটু ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তোমরা এখানে পুদিনা পাতাও ইউজ করতে পারো, পুদিনা পাতা ছড়িয়ে সাজিয়ে নিতে পারো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের মন্তব্য। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।